প্রতিষ্ঠান করুন, সাধারণ মানুষ বাংলার মানুষ বুঝে গেছে কিছু কনস্ট্রাকটিভ কাজের দরকার। মোজাদ্দেদে জামান কি বলেছেন? মোজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাইহি এমন এক আন্তর্জাতিকতা বাদ তৈরি করেছেন, রবীন্দ্রনাথ ট্যাগোর যে ইন্টারন্যাশনালিজমের কথা বলেছেন, আমার মোজাদ্দেদে জামান দাদা হুজুর বিকে রহমতুল্লাহ আলাইহি কসমোপলিটানিজমের কথা বলেছেন। মোজাদ্দেদে জামান বলছেন যে কোন ধর্ম, কোন জাতি, কোন ভাষা, কোন সংস্কৃতির উপরে ভিত্তি করে কোন জাতি হতে পারে না, এমন সেকুলার ন্যাশনালিজম, কনস্টিটিউশনাল ন্যাশনালিজম। দাদা হুজুর পীর কেবলা শুধু খিলাফত আন্দোলনে পার্টিসিপেট করেননি, দাদা হুজুর পীর কেবলা গ্লোবাল স্তরে, আন্তর্জাতিক স্তরে, আমরা তো শুধু 52 জেলার পীর হিসাবে চিনি, যারা রিসার্চ স্কলার, যারা গবেষক অক্সফোর্ডে, ক্যামব্রিজে, হার্ভার্ডে, জার্মানিতে, ফ্রান্সে, ডেনমার্কে, নরওয়েতে, সুইজারল্যান্ডে, সুইডেনে, সমস্ত ইউনিভার্সিটিতে আমার মোজাদ্দেদে জামান নিজে গবেষণা হয়েছে। সেই গবেষকরা বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এক ধরনের আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা ছিলেন। আজ সেই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিকতাবাদের প্রবক্তার এই যে প্রতিষ্ঠান, আমি এই বংশকে ডক্টর বাবাসাহেব আম্বেদকর, এই বংশকে বিরসা মুন্ডা, সিধু কানু, এই বংশকে জ্যোতিরাও ফুলে, এই বংশকে পেরিয়ার, এই বংশকে নারায়ণ গুরু, যে সমস্ত সোশ্যাল রিফর্মার ছিলেন, সেই সোশ্যাল রিফর্মারের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন কি এক ধরনের আধুনিক মডার্ন কনস্টিটিউশনাল ইন্ডিয়া, যে সংবিধান ভিত্তিক যে স্বপ্ন, সেই স্বপ্নের যে রূপ আজকে আমার ভাইজান এখানে দিচ্ছেন। ডোনাল্ড ডেলা ব্ল্যাক রাইটস অধিকারের জন্য সারা সাউথ আফ্রিকা নয়, সারা পৃথিবী জুড়ে মুভমেন্ট করেছিল। আজ ভাইজানকে আমি নেলসন ম্যান্ডেলা রূপে দেখছি। এই বলে আপনাকে, আপনাদের প্রত্যেককে বড় জোর করে বলছি, কারোর সঙ্গে বিতর্ক জমানো দরকার নেই। হক হক থাকবে, বাতিল বাতিল হয়ে যাবে, হককে কোনোদিন না হক করা যাবে না। আমার সমস্ত ভালোবাসা, আমার সমস্ত হৃদয় নিগ্নন শ্রদ্ধা এই প্রতিষ্ঠানের প্রতি রইল। আমি চাইবো ইনশাআল্লাহ তাআলা ভাইজানকে একটা শুধু রিকোয়েস্ট করব, এই প্রতিষ্ঠানে আমাদের ভারতবর্ষের এক নম্বর যিনি লিডার ছিলেন, ভারতবর্ষের যে নয়নের মণি ছিলেন, ভারতবর্ষের সংবিধানের প্রবক্তা যিনি ছিলেন ডক্টর বাবাসাহেব আম্বেদকরের নামে শুধু একটা প্রতিষ্ঠান করার জন্য, এই প্রতিষ্ঠানে শুধু ডক্টর আম্বেদকরের নামে যদি একটা রিসার্চ সেন্টার করা যায়। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম। আমি মাতিন ভাইকে অত্যন্ত ভালোবাসি এবং আমার দাদা হুজুরের গর্ব একটা ছেলে, যিনি জেএনইউ স্কুল থেকে পড়াশোনা করে এখন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যক্ষ, তাই খুব সুন্দর একটা কথা ধরিয়ে দিয়েছে। আমি এতগুলো মানুষকেও সাক্ষী দিতে চাইছি, ডক্টর বাবাসাহেব আম্বেদকরের স্মৃতিতে এখানে যদি একটা প্রতিষ্ঠান হয় আপনারা সবাই খুশি তো? খুশি তো? আমি ভাইকে সাথে রেখে আমিও কথা দিচ্ছি, ডক্টর বাবাসাহেব আম্বেদকর অবশ্যই, যিনি আমাদের ভারতের সংবিধানের মানে মেন প্রবক্তা, তেনার স্মৃতিতে আমি অবশ্যই একটা এখানে প্রোগ্রাম, একটা প্রতিষ্ঠান আমি করবো, কথা দিলাম ইনশাআল্লাহ।